মানুষকে বিদেশে পাঠানোর নাম করে বহু লক্ষ টাকা হাতিয়ে নিয়ে নিজেই বিদেশে পালিয়ে গেল আক দালাল। তাও আবার নিজের দুই সন্তান এবং স্ত্রীকে তার বাপের বাড়িতে ফেলে রেখে কিছু না জানিয়ে টাকা নিয়ে পালিয়ে যায় কাবিল হোসেন নামে ওই দালাল। ঘটনা সোনামুড়া থানাধীন কড়ালিয়ামুড়া এলাকায়। এই দালালের বিরুদ্ধে জাল ভিসা প্রদান সহ বিভিন্ন দেশ বিরোধী মামলা রয়েছে থানায়। আমার মেয়ে তো আর তার ঘরে যাওয়ার ইচ্ছা নেই, এখন তার ধ্যানের লেগা আমার মেয়ে চেন্নাই গেছে, তার ধ্যানের লেগা আমার ধ্যানের লেগে না। আমার দেন 10 লক্ষ টাকা শেষ করে দিছে, এখন মাইয়া তার ধ্যানের লেগা চেন্নাই যাই কাজ করতে আছে। এখন তে মাইয়ার নাম অবভাষা ছেড়ে দিছে মিডিয়া দিয়া, আমার মাইয়া নাকি ভাগ্য আছে, আমার বাইরের ফুলার লগলে ভাগ্য আছে, আমার বাইরের ফুলা তার পরিবার চেন্নাই আছে বুঝলেন। বারবার কিছুদিন পর পর কিছু পর পর একটা সারে, কিছুদিন পর পর একটা সারে, আরো হুমকি দিতে আছে, আমি দেখতে দিব তোরা কি আছে।